আজকের পর্বে আপনাদের সাথে আমি বাটা মাছের রেসিপি একটি শেয়ার করতে চাই। কর্তামশাই বাজার থেকে বাটা মাছ নিয়ে এসে বলল, বেশ করে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করো। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব। একটু মশলা বেটে নেব, তার জন্যে কালো সর্ষে 1.5 চামচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে 1 চামচ, সামান্য পোস্ত দিয়ে মশলাটাকে বেটে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মাছগুলোকেই ভেজে তুলে নেব। এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটাকে খুঁতি দিয়ে নেড়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে বেশ ভালোভাবেই কষিয়ে নেব। 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ ও সামান্য জল দিয়ে টমেটোটাকে কষে নেব। এই সময় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। টমেটো থেকে তেল বেরিয়ে এসছে, টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুঁতি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। এরপর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে এরপর নামিয়ে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।